কোচবিহার বিজেপি জেলা কার্যালয় থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীতের হাত ধরে 30 জন যোগ দিল বিজেপিতে, এর মধ্যে একজন মহিলা সাংবাদিক। সামনে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বিজেপিতে যোগদান কর্মসূচি চলছে জেলা জুড়ে। শনিবার বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক এবং তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভা রায়, জেলা সভাপতি সুকুমার রায় এবং আরও অনেকে। এদিন মন্ত্রীর হাত ধরে 30 জন বিজেপিতে যোগদান করে বলে জানা যায়। এ বিষয়ে অর্পিতা নারায়ণ, বিজেপি জেলা সভানেত্রী, জানিয়েছেন মহিলা মোর্চা সবসময় মানুষের পাশে আছে এবং বিজেপির পাশে যেভাবে মানুষ এগিয়ে আসছে তাতে সুষ্ঠু ও ভালোভাবে কাজ করতে পারব। বিজেপিতে যোগ দিয়ে মহিলা সাংবাদিক বাণী চক্রবর্তী জানিয়েছেন, অনেকদিন থেকেই এই পার্টিটাকে পছন্দ করি এবং ভালোবাসি, তাই আজ এসে যোগদান করেছি। এবং এর পাশাপাশি আরও জানান, এই বিজেপি পার্টির হয়ে অনেক কাজ করার সুযোগ পাব মানুষের জন্য, এটাই আশা রাখছি। পঞ্চায়েত ভোট যত এগোচ্ছে দল পরিবর্তনের হিড়িক বাড়ছে, নিজেদের শক্তি বৃদ্ধি করতে ঝাঁপিয়ে পড়ছে ভারতীয় জনতা পার্টি। অ্যাকচুয়ালি অনেকদিন আগের থেকেই মানে ভালোবাসতাম এই পার্টিটাকে, এবং একমাত্র যদি কারণ বলা যায় সেটা হচ্ছে দেশের জন্য কিছু করতে চাই এবং এই পার্টি সবথেকে ভালো, মানে ভারতীয় জনতা পার্টি। আমার মনে হচ্ছে যে এই পার্টির সঙ্গে থাকলেই হয়তো বা পরবর্তীতে কিছু আমি দেশের জন্য এবং সমাজের জন্য কিছু করতে পারবো, তার জন্যই আজকে এখানে জয়েন করেছি। নেতৃত্বে মহিলা মোর্চা এগিয়ে যাচ্ছে, আমরা আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন জনজোয়ার বিজেপির দিকে, বিজেপির মহিলা মোর্চার দিকে, যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী উনি মহিলাদের জন্য অনেক কিছু করেছেন, আমরা মহিলারা উদ্ভূত, এই জন্য সব দলে দলে যোগদান করছে। 30 জনের উপরে আছে। সন্তোষীমা স্পোর্টস দিনহাটা, আমাদের এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন থেকে শুরু করে সকল প্রকার খেলাধুলার সামগ্রী পাবেন সুলভ মূল্যে, পাচ্ছেন ব্র্যান্ডেড আইটেমস, হোলসেলের ব্যবস্থা, ট্রফিতে থাকছে বিশেষ ছাড়, এছাড়াও রয়েছে বিশেষ টেনিস ও শর্ট টেনিস ক্রিকেট ব্যাটের প্রচুর কালেকশন। আমাদের ঠিকানা দিনহাটা, শীতলাবাড়ি রোড, যোগাযোগ নম্বর 9679940948।